চলতি অর্থবছরের ঘোষিত বাজেট আর সংস্কার কার্যক্রম বাস্তবায়নে দরকার বিপুল পরিমাণ অর্থ যা যোগানে শুরু থেকে তৎপর অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পাওয়া গেছে এক হাজার কোটি ডলারেরও প্রতিশ্রুতি যা তাল হারানো অর্থনীতির গতি ফেরাতে পারে বলে মন্তব্য বিশ্লেষকদের মন্দা অর্থনীতির গতি ফেরানো আর সংস্কার কার্যক্রম বাস্তবায়নের দরকার বিপুল অর্থ তাই শুরু থেকেই অর্থের যোগানে মনোযোগী অন্তর্বর্তী সরকার উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সাথে নিয়মিত যোগাযোগের কৌশলে অর্থ মন্ত্রণালয় তুলে ধরা হচ্ছে সংস্কার পরিকল্পনা চাওয়া হচ্ছে সহজ শর্তে ঋণ সহায়তা আসার খবর হলো এরই মধ্যে ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আইএমএফ বিশ্বব্যাংক এডিবি আইডিবি আর ইউএসএইডি এখন পর্যন্ত যা ঠেকেছে এক হাজার কোটি ডলারে যাচাই বাছাই করা হচ্ছে শর্ত আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের যে আগ্রহ আমরা দেখেছি যে একটা সুন্দর পরিবেশ এবং যদি একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকে তাহলে কিন্তু ডেভেলপমেন্ট পার্টনাররাও তো আমরা যেটাকে বলছি যে গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট সেই জায়গাটা কিন্তু ডেভেলপমেন্ট পার্টনাররা সরকারের সাথে কাজ করার যে আগ্রহ দেখাচ্ছেন যে সেটি কিন্তু আমরা ইতিবাচক হিসেবে দেখছি সেটার ফলে আমাদের যে রিজার্ভসের উপরে এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে টাকাটা যাতে ভালোভাবে ব্যবহৃত হয় সুশাসনের সাথে হয় সেটাও একটা এখন নজরদারি খবরদারির মধ্যে থাকবে অর্থ মন্ত্রণালয় বলছে বাজেট বাস্তবায়ন আর সংস্কার কার্যক্রমে ব্যবহার হবে এই অর্থ নেওয়া হবে গুরুত্ব বিবেচনায় নতুন প্রকল্প অর্থনীতিতে যা যোগ করবে নতুন গতি সেখান থেকে আমাদের যে আয় আসবে সেই আয়টাও অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আমাদের যে ঋণ পরিষেবা চাপ তো এটার ফলে বাড়বে সামনের দিকে সেটাও পরিশোধের ক্ষেত্রে এগুলোর একটা ইতিবাচক একটা প্রভাব থাকবে বলে আমার মনে হয় এই এই সমস্ত অর্গানাইজেশানের ই সুবিধা হচ্ছে কি অত্যন্ত মানে ফ্লেক্সিবল কন্ডিশন থাকে লং টার্ম থাকে গ্রেস পিরিয়ড থাকে এবং ইন্টারেস্ট রেটটা একদম না নামমাত্র একটা ইন্টারেস্ট রেট থাকে প্লাস হচ্ছে এটি একটি এদিকে অর্থায়নের নতুন প্রতিশ্রুতি না দিলেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে চায় যুক্তরাজ্য ভারত চীন ও জাপান ইমতাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা